हेलो पपी की होय छे एत डाक छो केनो এবার দেখবে যে মুহূর্তেই ওর সাইকেলের পিছনের চাকাটা ঘুরতে শুরু করবে আমার চিপ অ্যাক্টিভেট হয়ে যাবে আর তারপরে ওর থেকে রেস বেরিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা গাড়িগুলোকে নিজের দিকে টানতে শুরু করবে যেখানে যেখানে সাইকেলটা যাবে সেখানে সেখানে গাড়ি স্কুটার ওটার পিছু নিয়ে ওটাকে ধাক্কা মেরে ভেঙে টুকরো টুকরো করে দেবে ওরে বাবা কি হলো তোমার তোমার চাবি তো তোমার ভেতরে আছে তাহলে তুমি নিজে থেকে বুর বুর কি করে করছো আরে দাঁড়াও আমার গাড়ি শোনা কি করছোটা কি আরে শিবা আরে শিবা আমার না মনে হচ্ছে আমার মোটরসাইকেলটাকে কোনো ভূতে ধরেছে ওটা ওটা নিজের থেকেই পিছন দিকে যাচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও আমাকে শিবা লাটু সিং স্যার এই সব গাড়িগুলো আমার সাইকেলের দিকে আসছে বুঝতে পারছি না রহস্যটা কি কিন্তু কিছু তো একটা গন্ডগোল আছে আপনি আপনার মোটরসাইকেল থেকে লাফিয়ে পড়ুন হ্যাঁ লাভ দেব লাভ দেব ওকে ওকে লাভ দিয়ে পড়ছি লাভ দাও লাড্ডু সিং লাভ দাও আমি বেঁচে গেছি বল্লে 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 রিটার্ন টিকিট আমার হাতে কে ধরিয়ে দিল ভাই কিছু তো একটা করতে হবে এই বিপদ থেকে বেরোনোর জন্য কি করে বেঁচে গেল এইবার তো সাইকেল উড়িয়ে বেঁচে গেছে কিন্তু পরের বার বাঁচবে না কিছু একটা করতে হবে আপনি চিন্তা করবেন না রাঘবন সাহেব আরে থাপা কেঁপে উঠলে তো একটা পাহাড়ও কেঁপে ওঠে এই ছেলেটা তো কিছুই নয় এই বন্ধ করো তোমার এই ভাষণ দেওয়া একটা পুচকেকে তো সামলাতে পারো না আবার বড় বড় কথা বলো কিছু তো একটা আছে এই সাইকেলে যার জন্য এই সব গাড়ি সাইকেলটার পিছনে দৌড়চ্ছে কি আছে কি আছে ওহো তাহলে এটাই সেই জিনিস আচ্ছা তাহলে এটা চাকা ঘুরলে অ্যাক্টিভ হয়ে যায় চলো এটা লাড্ডু সিং স্যার কে দিয়ে দি শিবা আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে এই সামান্য চিপটা অন্য গাড়িদের নিজের দিকে টেনে আনে কিন্তু তবুও তুমি যখন বলছো একবার দেখছি না হয় প্যারারাম চলো চলো এই নাও এই চিপটা এখানে চিপকে দিলাম এবার দেখা যাক কোন গাড়ি আমার পিছন পিছন আসে কিনা এক্ষুনি সব একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে স্যার তাড়াতাড়ি চলুন গাড়ি পেছনে আসছে প্যারারাম তুমি ফাস্ট চালাও ফাস্ট স্যার প্যারারাম আরো ফাস্ট চালাও এই চিপটা তো খোলাই যাচ্ছে না এ
এবার একদম প্রমাণ হয়ে গেল যে এই চিপটা অন্য গাড়িদের নিজের দিকে টানে। এবার এই চিপটাকে ওই শিবার সাইকেলের সামনের চাকাতে আটকে দেবে, তারপর ওই গ্র্যাভিটি পাওয়ারের জন্য ও উড়তেও পারবে না। আর এইবার আমি চিপের পাওয়ারও বাড়িয়ে দিয়েছি, এইবারে ট্রাক আর বাসগুলো ওর পিছু নেবে আর ও গাড়ির তলায় চাপা পড়ে যাবে। মনে হচ্ছে আবার ওরা আমাদের সাইকেলে অন্য কোন চিপ লাগিয়ে দিয়েছে। কিন্তু কার সাইকেলে সেটা তো জানি না। সবাই আলাদা হয়ে যাও। এটা তো উড়ছেও না, কিন্তু কিছু তো একটা করতে হবে। বুস্টার অন। এবার যার শিল যার নোড়া তারই বাংবো দাঁতের গোড়া। লাড্ডু সিং স্যার, থাপা কোথায় থাকে? শিবা, শিবা ও যেখানেই থাকুক না কেন, ওর বাড়িতে তুমি যেও না। ও মোটেও ভালো লোক নয়, এরকম লোকেদের সাথে কোনো সম্পর্ক রাখা ঠিক নয়। ওহো লাড্ডু সিং স্যার, এটা মজা করার সময় নয়। সমস্ত বাস ট্রাক আমার পিছু নিয়েছে, তাড়াতাড়ি থাপার ঘাটিটা বলুন। শহরের বাইরে পুরনো কারখানাটার পাশে। আমিও আসছি, তুমি একা একা যেও না শিবা। ওকে ধরো, আর যেন এখান থেকে পালাতে না পারে। আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করো, আমি চলে যাচ্ছি। কি থাপা বাবু, মজা পেলে? আমি তোমাকে ছাড়বো না। আগে ধরে তো দেখাও। আজ থাপা কেঁপে উঠলে তো একটা পাহাড়ও কেঁপে ওঠে, তুমি তো একটা পুচকা। আরে আমি তো পুরো কেঁপে গেলাম। যাও, তোমায় ক্ষমা করে দিলাম, আর কখনো আমার সাথে লাগতে এসো না। এই যে ইন্সপেক্টর স্যার, আমাকে হসপিটালে নিয়ে চলুন।
যদি আমি আবার রেগে যাই। Ha 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 ha!